কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে? রমজানের রোজা কাদের জন্য ছাড় আছে যে তারা না রাখলেও চলবে? রমজান রোজা না রাখলেও চলবে শিশুদের, যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের রমজান রোজা রাখা ফরজ নয়। আর যারা অসুস্থ, মস্তিষ্কের দিক থেকে অসুস্থ, যারা আপনার তাদের মাথা ঠিক নাই, এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ আল্লাহ তাআলা তাদের আকল বা বিবেক লোপ করে ফেলেছেন, এরকম অসুস্থ কেউ আছেন পাগল যাদেরকে আপনারা বলেন, তো এরকম হলে তাদের উপরে রমজান রোজা ফরজ নয়। কেউ সেন্সলেস অবস্থায় আছে, তার কোনো হুঁশ নাই, আইসিউতে আছেন, কোনো সেন্স নাই, এর উপরে রমজান রোজা ফরজ নয়। ঠিক একইভাবে যিনি মাসিকে আছেন, যে মহিলা পিরিয়ডের মধ্যে আছেন, তার উপরে রমজান রোজা ফরজ নয়, বরং ওটা রোজা রাখা নিষেধ। আর যে মা সন্তান প্রসব করেছেন, সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হচ্ছে, ওই অবস্থাও তার জন্য রমজান রোজা রাখা ফরজ নয়, বরং ওই টাইম রোজা রাখা নিষেধ। তবে সন্তান প্রসবের পরবর্তী রক্তের কারণে যদি রোজা না রাখেন বা রোজা রেখে যেগুলো বাদ যাবে সেগুলো আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। ঠিক একইভাবে কেউ যদি সফরে থাকেন, সফরে তার জন্য কষ্টকর, তিনি রোজা রাখতে চাচ্ছেন না, তো সফরের রোজা ভাঙতে পারেন, কিন্তু সেই রোজাগুলো পরে আবার রেখে দিতে হবে পারে। কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন ওয়াল ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখর। কেউ অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে, অসুস্থ বলতে এমন অসুস্থতা যে রোজা রাখার কোনো ক্ষমতা নাই, হালকা পাতলা একটু জ্বর হয়েছে, একটু পেট খারাপ হয়েছে, আর রোজা ভেঙে ফেললেন, এটা না, যে রোজা রাখলে আপনার জীবন চলে যেতে পারে, এরকম হলে তখন রোজা না রেখে আপনি পরে রাখতে পারেন। তাহলে ছোট বাচ্চা, অসুস্থ মস্তিষ্কের মানুষ, সম্পূর্ণ সেন্সলেস বা আপনার মাসিক ঋতুবর্তী অবস্থা নারী, সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং, সফরে আছেন, এরকম অবস্থা রোজা রাখাতে ছাড় আছে। আপনি চাইলে এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো রোজা পরে, যেমন সফরটা আপনি চাইলে পরে রাখতে পারেন, অসুস্থ এত বেশি যে আপনার এই অসুস্থতা রোজা রাখার মতো অবস্থা নাই, তাহলে আপনার জন্য ছাড় আছে, আপনি চাইলে পরে রোজাগুলো রাখতে পারবেন। তবে ওই মাসিকের কারণে রোজা বাদ গেলে সেগুলো আর রাখা লাগবে না।